আসসালামু আলাইকুম আমি শৌকত জাহান সহকারী অধ্যাপক শহীদ নজরুল ইসলাম কলেজ ময়মন আমি আজকে অনলাইন ক্লাসের এগারোতম পর্ব শুরু করতে যাচ্ছি ক্লাস শুরু করার আগে আজকে আসলে এমন একটা সময় আমি তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি আমরা জানি করোনা পরিস্থিতির এই দুর্যোগময় ভয়াবহতা কবে শেষ হবে আমরা জানি না এই ভয়াবহতার মাঝে আমাদের শ্রদ্ধাভাজন অতি প্রিয় মানুষগুলো অনেকেই চলে যাচ্ছেন না ফেরার দেশে শ্রদ্ধেয় চন্দ্র বসাক স্যার যিনি আমাকে তার মেয়ের আদলে দেখতেন স্নেহ ভালোবাসা মায়া মমতা সবকিছুতে তিনি আমাকে আগলে রাখতেন উৎসাহ উদ্দীপনা সেই মানুষটি এত কাজ পাগল একজন মানুষ এত নির্লোভ নিরহংকারী মানুষ আমার এইটুকু বয়সে আমি খুব কমই পেয়েছি কিভাবে ক্লাস নিব কিভাবে পড়াব কোন জিনিসটা বাচ্চাদের কাছে আমি আরো সহজ করে তুলতে পারব প্রতি সময় তিনি আমাকে দিক নির্দেশনা দিতেন এই মানুষটি এই সময়ে না ফেরার দেশে চলে গেলেন সারকে নিয়ে আসলে কথা বলতে গেলে ফুরোবে না স্যারের বিদেহী আত্মার মাকফেরাত কামনা করি যেখানে থাকুক উনি ভালো থাকবেন নিশ্চয়ই উনি আমাদেরকে দেখবেন এবং আমরা প্রত্যেকেই উনার আত্মার শান্তি কামনা করি আমি আজকে এগারোতম পর্বে শুরু করছি সরকার কাঠামোর পরের যে অংশটি যুক্তরাষ্ট্রীয় সরকার আমরা প্রথমেই দেখি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝি ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা অর্থ হল যুক্তরাষ্ট্র কোন শব্দে ইংরেজি ফেডারেশন বানানটা খেয়াল করবে এফ ইডিআ আর ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফুয়েডাস থেকে এসেছে বা উদ্ভূত ফেডারেশন শব্দটি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে এর অর্থ সন্ধি বা মিলন সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে সন্ধি বা মিলন অর্থটা কার মধ্যে সন্ধি কাদের মধ্যে মিলন কতিপয় অর্থাৎ কিছু রাষ্ট্রের সাথে এই সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে বলে যুক্ত রাষ্ট্র। কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে যখন নতুন রাষ্ট্র গঠন করে তাকেই বলে যুক্ত রাষ্ট্র বিভিন্ন দার্শনিকগণ একে বিভিন্ন ফাইনার কি বলেছেন আমরা সেটা দেখি ছবিটি লক্ষ্য করতে পাচ্ছ তিনি বলেছেন যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ কিছে কিছু অংশ কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত থাকে তখন তিনি তাকে যুক্তরাষ্ট্র বলেছেন অধ্যাপক ডাইসি তিনি কি বলেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ ও অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল কেসি হুয়ার তিনি কি বলেছেন যুক্তরাষ্ট্রের নীতি বলতে আমি বুঝি ক্ষমতা বন্টনের এমন এক পদ্ধতি যেখানে জাতীয় ও আঞ্চলিক সরকার প্রত্যেকেই নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল ও স্বাধীন তাহলে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রীয় সরকার কেন্দ্র ও প্রদেশের মধ্যে যখন সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেয়া হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার সংজ্ঞাগুলোকে বিভিন্ন দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাগুলোকে যদি আমরা সমন্বয় করি তাহলে বলতে পারি কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থ সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় ও প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে আমেরিকার যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি দেশে এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে আমরা এবার দেখি যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় সরকার দুই ভাবে গঠিত হয়ে থাকে প্রথমটা লক্ষ্য করো ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত কোন দিক থেকে ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত স্বাধীন রাষ্ট্র দিক থেকে নিজেদের নিরাপত্তা রক্ষা অথবা রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই নীতি বা পদ্ধতিকে করণ নীতি বলে লক্ষ্য করো আমি আবার বলছি বিষয়টি কোন দিক থেকে ভৌগোলিক দিক থেকে কি অবস্থায় পাশাপাশি অবস্থায় কি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র কোন কোন দিক থেকে সামরিক দিক থেকে নিজেদেরকে নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ লাভের আশায় যখন একত্রিত হয় তখন তাকে যুক্তরাষ্ট্র সরকার বলে পাতা এইভাবেই তারা যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই নীতিকে আমরা কি নীতি বলছি এই নীতিকে আমরা বলছি কেন্দ্রীয়করণ নীতি এই কেন্দ্রীয়করণ নীতি কোন কোন দেশ অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া প্রভৃতির দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার এইভাবে গঠিত হয়ে থাকে আমি আলোচনা তার মাধ্যমে পয়েন্টের মাধ্যমে নম্বরটি আমরা লক্ষ্য করি কোন বৃহৎ এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যখন প্রদেশের হাতে অর্পণ করে তখন যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই পদ্ধতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ পদ্ধতি এই বিকেন্দ্রীকরণ পদ্ধতি কোন কোন দেশ অনুসরণ করে ভারত কানাডা সাবেক সোভিয়েত রাশিয়া এই বিকেন্দ্রীকরণ পদ্ধতি অনুসরণ করে থাকে তাহলে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রীয় সরকার কয়টি পদ্ধতির মাধ্যমে গঠিত হয় দুটি পদ্ধতির মাধ্যমে এই যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত গঠিত হয়ে থাকে আমরা তারপরে দেখি কি আছে স্ক্রিনে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য আমরা যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি প্রথমেই আসছে সংবিধানের প্রাধান্য আমি যে সংজ্ঞাটা আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি আমরা এখানে বলেছি যে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে যখন ক্ষমতা ভাগ করে দেয়া হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলে মাধ্যমটা কি সংবিধান তাহলে কার প্রাধান্য স্বীকৃত বৈশিষ্ট্যের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে বৈশিষ্ট্যের এক নম্বর পয়েন্টে আমরা লক্ষ্য করতে পারি সংবিধানের প্রাধান্য অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয় জাতীয় বা কেন্দ্রীয় এবং আঞ্চলিক বা প্রাদেশিক সরকার সংবিধানের বিধান অনুযায়ী শাসন কাজ পরিচালনা করে কার বিধান অনুযায়ী সংবিধানের বিধান অনুযায়ী সংবিধানই হচ্ছে দেশের সর্বোচ্চ আইন দেশের সর্বোচ্চ আইন কি সংবিধান দুই নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রীয় সরকার দু ধরনের বিপরীতমুখী প্রবণতা লক্ষ্য করা যায় একটি হলো কেন্দ্র বিমুখী আরেকটি হচ্ছে কেন্দ্র এই অবস্থা ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গ রাজ্যগুলো জাতীয় ঐক্য চাইবে কিন্তু এক হয়ে মিশে যেতে চাইবে না তারা জাতীয় চায়। কিন্তু তারা একসাথে থাকতে চায় না প্রদেশগুলো কতগুলো সাধারণ বিষয়ে একটা ঐক্যমত সৃষ্টি করতে চায় বাদবাকি ক্ষেত্রে প্রদেশগুলো স্বায়ত্ত শাসন ভোগ করতে চায় একেই বলে যুক্তরাষ্ট্রীয় মনোভাব পরেটি হচ্ছে দু ধরনের সরকার যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রাদেশিক এই দুই ধরনের সরকার থাকে প্রত্যেক সরকারই ক্ষেত্রে স্বাধীন কেন স্বাধীন ওই যে সংবিধানের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা অর্পণ করে দেয়া হয় কেন্দ্র এবং প্রদেশ উভয়ের জন্য আলাদা আলাদা সংবিধান থাকে এবং উভয়েই এই যার যার সংবিধান মেনে তাদের জায়গাগুলো থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় দ্বৈত নাগরিকত্ব যুক্তরাষ্ট্রীয় সরকারে নাগরিকগণ প্রথমত নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের নাগরিক দ্বিতীয়ত তারা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের নাগরিক বা এই দুই ধরনের নাগরিকত্বই তারা ভোগ করতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এ শাসন ব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয় দ্বিকক্ষ মানে কয়টি কক্ষ দি থেকে বোঝা যায় দুটি কক্ষ নিম্নকক্ষ সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে এবং উচ্চকক্ষ, কক্ষ সাধারণত প্রদেশ বা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে আমরা বলছি যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আইনসভা থাকে কক্ষ নিয়ে দুটি কক্ষ যাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কক্ষ হচ্ছে নিম্নকক্ষ আর একটি হচ্ছে উচ্চ কক্ষ পরে পয়েন্ট হচ্ছে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্র সরকারের সংবিধান লিখিত হওয়ায় বাঞ্ছনীয় কেননা সংবিধানে অঙ্গরাজ্য বা যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা লিখিতভাবে বন্টন করা থাকলে কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। সংবিধান যখনই লিখিত হয়। সেই সংবিধানটি কিন্তু সংবিধান অর্থাৎ পরে পয়েন্ট হচ্ছে পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তনীয়। কেননা সংবিধান দুষ পরিবর্তনীয় হওয়ার ফলে এর কোনো ধারা পরিবর্তন করে কেউ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি উদ্ধার করতে পারে না এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি বলে পয়েন্টগুলো সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় আদালত বিচার বিভাগের প্রাধান্য প্রাদেশিক স্বায়ত্ত শাসন দ্বৈত বিচার ব্যবস্থা স্বতন্ত্র সংবিধান তোমরা বই থেকে তার পরবর্তী আলোচনায় কি অর্থাৎ এই যে ব্যবস্থাটা সরকার ব্যবস্থা এই ব্যবস্থাকে শতভাগ সাফল্য আনার জন্য এই ব্যবস্থায় কিছু শর্ত পালন করতে হয় সেই শর্তগুলো কি আমরা সেই শর্তগুলো নিয়ে এবার আলোচনা করব। এক শর্ত হচ্ছে মনোভাব যে কোনো ব্যবস্থাকে ব্যবস্থায় সাফল্য আনতে চাও তাহলে অবশ্যই তোমার মনোভাবটা একটা জায়গায় থাকতে হবে নির্দিষ্ট জায়গায় সেই বিষয়টাকে চূড়ান্তভাবে গ্রহণ করার জন্য মানসিক অবস্থা সৃষ্টি করতে হবে জনগণকে যার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে প্রধান শর্ত বা প্রথম শর্ত সাফল্যের সাফল্য মন্ডিত করার জন্য মনোভাবের দুটো দিক রয়েছে আমি আগেই বলেছি বৈশিষ্ট্যে একটা হচ্ছে কেন্দ্র মুখী প্রবণতা আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী প্রবণতা ঐক্যবদ্ধ হবার ইচ্ছার পাশাপাশি যখন প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিজ নিজ স্বাতন্ত্র রক্ষার বাসনা প্রবল থাকে তখনই কিন্তু যুক্তরাষ্ট্রীয় মনোভাবের সৃষ্টি হয় দু পয়েন্ট হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য ভৌগোলিক সান্নিধ্যের ফলে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ হবার একটা ইচ্ছা দেখা দেয় অপরদিকে ভৌগোলিক অসংলগ্নতা ঐক্যবদ্ধ হবার পথে কিন্তু একটা বাধাও সৃষ্টি করে স্বাধীন পূর্বকালে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যের পাশাপাশি তেরোটি অঙ্গরাজ্য পাশাপাশি অবস্থিত থাকায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে একটি যুক্তরাষ্ট্র গঠন করেছিল আবার ধর্মের বন্ধন থাকা সত্ত্বেও শুধুমাত্র ভৌগোলিক সীমানার কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং পূর্ব পাকিস্তানের জনগণ বাঙালি জনগণ স্বাধীনতা পায় বা স্বাধীন স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয় ধর্মীয় ঐক্য যুক্তরাষ্ট্রের অন্তর্গত যে প্রদেশ এবং অঙ্গরাজ্যগুলো আছে এ প্রদেশ এবং অঙ্গরাজ্যের জনগণ একই সাধারণত সাধারণত আমি আবার বলছি সাধারণত একই ধর্মাবলম্বীর যদি হয় তাহলে ভালো হয় তবে শুধু ধর্মের বন্ধনই যে যথেষ্ট তা নয় কেননা ধর্মের বন্ধনের অজুহাতে সাতচল্লিশ সালে পাকিস্তান যুক্তরাষ্ট্র ঘটিত হলেও ভাষা ও সংস্কৃতিগত বন্ধন না থাকায় এবং অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় পাকিস্তান যুক্তরাষ্ট্রের মৃত্যু ঘটে ভাষা ও সংস্কৃতিগত ঐক্য পরে পয়েন্টটি যুক্তরাষ্ট্রের প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর জনগণের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত ঐক্য থাকা প্রয়োজন যখন বিভিন্ন প্রদেশ এবং অঙ্গরাজ্যের জনগণ একই ভাষায় কথা বলে এবং তাদের সাহিত্য সংস্কৃতি তাদেরকে আকৃষ্ট এবং অনুপ্রাণিত করে তখন খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য বা একটা জাতীয় ঐক্যের মনোভাব গড়ে উঠে ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতার কারণেই কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাজনৈতিক সচেতনতা যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা জটিল শাসন ব্যবস্থা বলা হচ্ছে এর সফলতার জন্য জনগণের মধ্যে চাই রাজনৈতিক শিক্ষার ও সচেতনতার প্রসার রাজনৈতিক প্রজ্ঞা এবং আত্মত্যাগের মনোভাব এই বিষয়গুলি যদি থাকে তাহলে খুব সহজেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করা যায় তারপরে পয়েন্টটি হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্ব সৎ দেশপ্রেমিক সুযোগ্য নেতৃত্ব ছাড়া শুধু যুক্তরাষ্ট্র ব্যবস্থা কেন কোনো ব্যবস্থাকেই সাফল্যমণ্ডিত করা সম্ভব নয় জর্জ ওয়াশিংটন ম্যাডিসন হ্যামিল্টন জেফারসন ও লিঙ্কনের মতো সুযোগ্য ও দূরদৃষ্টি সম্পূর্ণ নেতারা পৃথিবীর বুকে প্রথম যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং তা সফলভাবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সাংবিধানিক প্রাধান্য সাংবিধানিক প্রাধান্য না থাকলে যুক্তরাষ্ট্র সফল হতে পারে না কেননা যুক্তরাষ্ট্রে সংবিধানই হচ্ছে জনগণের রক্ষক এবং অভিভাবক বাকি পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য আইন মেনে চলার মনোভাব সমতা আর্থিক সামর্থ্য এই বিষয়গুলো তোমরা বই থেকে পড়ে নিবে এবার আমরা দেখব যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ প্রথমে আসছে জাতীয় ঐক্যের সাথে আঞ্চলিক স্বাতন্ত্র বোধের সমন্বয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সমন্বয়ে বৃহৎ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রেরণা যোগায় প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক স্বাতন্ত্র বিসর্জন না দিয়েও বৃহৎ রাষ্ট্রের মান মর্যাদা ভোগ করে এবং জাতীয় ঐক্য বৃহৎ ও বৈচিত্রময় রাষ্ট্রের জন্য উপযোগী কি বলা আছে বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য এই ব্যবস্থা খুবই কার্যকর এবং উপযোগী একটি ব্যবস্থা কেননা এ সরকার ব্যবস্থায় আমরা দুই বিপরীতমুখী প্রবণতাকে কেন্দ্র করে এ সরকার ব্যবস্থা গড়ে উঠেছে একদিকে যুক্ত হতে চায় অন্যদিকে আঞ্চলিক সকীয়তা বা নিজস্বতা তারা বজায় রাখতে চায় সৌর শাসন প্রতিরোধ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা সুনির্দিষ্ট মাধ্যমে যেহেতু প্রদেশ এবং কেন্দ্রের মধ্যে বন্টন করে দেয়া হয় কিসের মাধ্যমে বন্টন করে দেয়া হয় আমি বারবারই কথাটি উল্লেখ করছি সংবিধানের মাধ্যমে মাধ্যমটা মনে রাখবা সংবিধানের মাধ্যমে ফলে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার কখনোই স্বেচ্ছাচারী হতে পারে না কারণ তাদের কেন্দ্র এবং প্রদেশ উভয়ের জন্যই আলাদা আলাদা সংবিধান এবং উভয়ই সেই সংবিধান মোতাবেক স্বাধীনভাবে চলা স্বাধীনভাবে তারা তাদের মত প্রকাশ করতে পারে চলতে পারে কেউ কারো উপর কি করে না হস্তক্ষেপ করে না বাধা সৃষ্টি করতে পারে না কিসের জন্য জন্য কেন্দ্রীয় কাজের চাপ পায়। সংবিধানের স্থানীয় বা আঞ্চলিক বিষয় সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের উপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে তখন ব্যস্ত রাখতে পারে বা নিজেকে আন্তর্জাতিক বিষয়গুলোর কাজে বা জাতীয় পর্যায়ের কাজে নিয়োজিত রাখতে পারে ফলে কেন্দ্রীয় সরকার বাড়তি যে কাজ কাজের চাপ থাকে সেই কাজের চাপ মুক্ত থাকতে পারে পরে পয়েন্টটি হচ্ছে আঞ্চলিক স্বায়ত্ত শাসনের প্রসার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্ত শাসনের প্রসার ঘটে প্রদেশের জনসাধারণের মধ্যে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতারও একটা সমন্বয় সাধন ঘটে বা তাদের ভেতরে স্বায়ত্তশাসনের বিষয়টিও তখন জাগ্রত হয় রাজনৈতিক চেতনা বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় কেননা এ ব্যবস্থায় জনগণ জনগণকে একদিকে যেমন নিজ অঙ্গরাজ্যের অধিকার এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতে হয় অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের নাগরিক হিসেবে তাদের জাতীয় অধিকার ও কর্তব্য সম্বন্ধে তাদেরকে সচেতন থাকতে হয় এছাড়াও আছে ক্ষুদ্র রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারে জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম স্থানীয় নেতৃত্বের বিকাশ স্থানীয় সমস্যার সমাধান এই গুলো অনেকগুলো করে পয়েন্ট দেওয়া আছে দশ এগারো কোনো কোন জায়গায় 12 তোমরা এই পয়েন্টগুলো বাকি পয়েন্টগুলো পড়ে রাখবে খুব ভালো করে এবার আসছে আলোচনায় যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ বা ত্রুটি বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে ব্যয়বহুল সরকার ব্যবস্থা হচ্ছে সরকার ব্যবস্থা ব্যয়বহুল কেননা দ্বৈত সরকার গঠনের যে কাঠামো তৈরি হয় বা বজায় রাখে সেই ব্যবস্থা অনেক বেশি সে ব্যবস্থাকে বাস্তবায়িত করার জন্য অনেক বেশি খরচ হয় কাজে এটি একটি ব্যয়বহুল সরকার ব্যবস্থা শাসনতান্ত্রিক জটিলতা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় শাসনতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয় কেননা নিজ বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন এক অধিবাসী গিয়ে। সম্মুখীন হতে পারে ফলে সে সময় জনগণ একটা বিব্রতকর অবস্থায় পড়তে পারে সরকার দুর্বল হয় যুক্তরাষ্ট্র সরকার অনেক সময় দুর্বল সরকারে পরিণত হয় কেননা প্রদেশ ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগা ভাগি হয় বলে বলিষ্ঠ ও দ্রুত শাসন কার্য পরিচালনা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সুদূর রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অনেক ক্ষেত্রে বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয় ফলে জনকল্যাণও আসে বাধা এবং রাষ্ট্র অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বিভিন্ন ব্যাখ্যার জন্য অথবা প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন করতে বা কার্যকর করতে কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে পারে নাগরিকদের উদাসীন বৃদ্ধি করে অনেক নাগরিক এই ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র শাসনের জটিলতার জন্য শাসন ব্যবস্থা অনেক সময় উদাসীন হয়ে পড়ে জনগণের উদাসীনতা আস্তে আস্তে রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয় জটিল পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি জটিল জনগণ শিক্ষিত ও রাজনৈতিক দিক থেকে সচেতন না হলে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র মনোভাব শক্তিশালী না হলে এই ব্যবস্থা ব্যর্থ হতে পারে যে কোনো ব্যবস্থায় যদি জনগণ খুব সহজভাবে সেই ব্যবস্থাটিকে গ্রহণ না করে তাহলে কিন্তু সেই ব্যবস্থাটাকে খুব সহজে কার্যকর করা যায় না বা সম্ভব হয় না অনমনীয়তা যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় ও অনমনীয় এরূপ সংবিধান পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে অনেক সময় ব্যর্থ হয় ফলে জটিলতার সৃষ্টি হয় জরুরি অবস্থার জন্য অনুপযোগী এই ব্যবস্থা কোন ব্যবস্থা যুক্তরাষ্ট্র ব্যবস্থা কারণ অনেক সময় প্রকৃতিগত জটিলতার কারণেও এটি ব্যর্থ হতে পারে পরবর্তীতে কি আছে স্ক্রিনে লক্ষ্য করি আমরা যুক্তরাষ্ট্রীয় ও এক সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা যুক্তরাষ্ট্র এবং এক সরকার ব্যবস্থা একটি দুটি ব্যবস্থা একটি ব্যবস্থা অন্য ব্যবস্থার বিপরীত রূপ উভয় সরকারকে যদি আমরা আহ বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে যে পার্থক্যগুলো আমরা লক্ষ্য করতে পারি তুলনামূলক আলোচনা সে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথম যে পয়েন্টটি আসছে সেটি হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার আমরা জানি সর্বময় ক্ষমতার অধিকারী কোন সরকার ব্যবস্থায় এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় কারণ কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না সেখানে একাধিক প্রদেশ বা আঞ্চলিক সরকারে অস্তিত্ব থাকে এবং সে সমস্ত সরকার সাংবিধানিকভাবে স্বাধীনভাবে তারা কাজ করার ক্ষমতা রাখে ফলে প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমূহ নিজ নিজ দুই নম্বর হচ্ছে সাংবিধানিক কর্তৃক ক্ষম সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন এক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান আঞ্চলিক সরকার সমূহের মধ্যে ক্ষমতা বন্টন করে না থেকে সমগ্র রাষ্ট্রটি নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার ইচ্ছা মতো ওই সমস্ত আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করতে পারে আবার কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারকে অর্পিত যে ক্ষমতা কোনো কারণে তা যদি প্রত্যাহার করতে হয় সেটাও করতে পারে কিন্তু অপরদিকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আমরা কি দেখি প্রাদেশিক এবং আঞ্চলিক সরকারের মধ্যে সংবিধানের মাধ্যমে যেহেতু ভাগ করে দেয়া হয় ফলে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেও সেগুলো প্রত্যাহার করতে পারে না যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকার সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ ক্ষমতা চর্চা করে থাকে পরেরটি হচ্ছে স্থানীয় সরকার এক সরকার ব্যবস্থায় প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন স্থানীয় স্থানীয় সরকার সরকার গঠন করে তবে সমূহ কেন্দ্রীয় সরকারের অধীন এবং তার এজেন্ট এসব হিসাবে কাজ করে থাকে অপরদিকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক এবং স্থানীয় সরকার সমূহ সংবিধান দ্বারা গঠিত ক্ষমতাপ্রাপ্ত এবং স্বাধীনভাবে ক্ষমতা চর্চা করতে পারে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে ওই সমস্ত স্থানীয় সরকার সমূহ ভেঙে দিতে পারে না সংবিধানের প্রকৃতি পরের পয়েন্ট এক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত যাই হোক না কেন যেকোনো ধরনের হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই হবে কি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সরকার ব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের নাগরিকগণ কেন্দ্রীয় এবং আঞ্চলিক উভয় সরকারের প্রতি তাদেরকে আনুগত্য প্রদর্শন করতে হয় পরে পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের ভূমিকা এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে কর্তৃত্বই বহাল থাকে কেননা কেন্দ্রীয় সরকারই সর্বময় ক্ষমতার অধিকারী অপরদিকে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় দেশের বিচার বিভাগ সংবিধানের রক্ষক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের মধ্যে যদি বিরোধ দেখা দেয় সাংবিধানিকভাবে সে বিরোধের বিচার বিভাগ করে থাকে এমনকি দেশের আইনসভা কর্তৃক কোন বিধান মতে বৈধ কিনা তাও সে দেশের বিচার বিভাগ পর্যালোচনা করতে পারে এছাড়াও কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি সংবিধানের প্রকৃতি নাগরিকত্ব প্রসঙ্গে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ সম্পর্কে প্রাদেশিক স্বায়ত্তশাসন এই বিষয়গুলো নিয়েও লেখা আছে তোমরা বইটা খুব ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে পাশাপাশি বাড়িতে লিখবে এর পরবর্তীতে কি আছে আমরা দেখি বা এখান থেকে যে আলো সে আলোচনার মাধ্যমে কি কি সম্ভাব্য প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি যুক্তরাষ্ট্রীয় সরকার আলোচনা করা অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা বুঝি সরকারের গঠন পদ্ধতি আমরা বলেছি কয় পদ্ধতিতে ভাগ করা হয় দুটো পদ্ধতিতে ভাগ করা হয় সেখানে কিন্তু আমরা দুটো পদ্ধতি কথা আলোচনা করেছি এবং দুটো পদ্ধতি কোন কোন দেশে কোন কোন পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো দেওয়া আছে এখান থেকে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে দেশের নামগুলি দেওয়া হলো কোন পদ্ধতি অনুসরণ করা হয় তখন লিখতে হবে অর্থাৎ যখনই পড়বা দুটো পদ্ধতি খুব ভালো করে মুখস্থ করবা উদাহরণ সহ মনে রাখার চেষ্টা করবা খাতায় লিখবে যুক্তরাষ্ট্র সরকারের বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্র সরকারের সাফল্যের শর্তাবলী যুক্তরাষ্ট্রের সরকারের দোষগুণ আলোচনা করো যুক্তরাষ্ট্রীয় ও একেন্ডিক সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রাজতন্ত্র আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকার খুব ভালো করে পড়বে মনোযোগ দিয়ে পড়বে প্রত্যেকটা সরকার ব্যবস্থায় তোমাদের কাছে নতুন এবং দেশ কাল স্থান পাত্রভেদে সরকার ব্যবস্থার কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা ব্যবস্থা মনে রাখার জন্য ভালো করে পড়তে হবে খাতায় লিখতে হবে আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই জায়গাতেই পরবর্তী আলোচনাগুলোতে আসবে সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবা আমি আবার একটু বলে দিচ্ছি সংবিধানের মাধ্যমে যখন ক্ষমতা কাদের মধ্যে ভাগ করা হয় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভাগ করা হয় সে ব্যবস্থাকেই বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংজ্ঞাটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রাজতন্ত্র নিয়ে ভালো করে বইটি পড়ে রাখবা তাহলে আমার ক্লাস বুঝতে তোমাদের সুবিধা হবে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করব সকলেই বাড়িতে থাকবে নিরাপদে থাকবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম